হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিয়মিত কাজু বাদাম খেলে কি হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে কাজু বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে উপস্থিত প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন নানাভাবে শরীরের উপরে লেগে থাকে। শুধু তাই নয়, কাজু বাদামে ভিটামিনের মাত্রা এত বেশি থাকে যে চিকিৎসকেরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন। তবে এই কথাও ঠিক যে মাত্রাতিরিক্ত পরিমাণে এই বাদামটি খেলে কিন্তু শরীরের উপকারের থেকে অপকার বেশি হয়, কারণ উপকারী উপাদান বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে উল্টো ফল হতে শুরু করে। তাই পরিমিত পরিমাণে খেতে হবে কাজু বাদাম, তাহলেই সুফল পাওয়া যাবে। একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত যদি এক মুঠো করে কাজু বাদাম খাওয়া যায় তাহলে শরীরের পুষ্টিগুণ উপাদানের ঘাটতি দূর হয়, সেই সঙ্গে মেলে আরও অনেক উপকার। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক কাজু বাদাম আমাদের শরীরের কী কী রোগ প্রতিরোধ করে। অ্যানিমিয়ার প্রকোপ কমায়। কাজুতে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, যা শরীরে প্রবেশ করে লোহিত রক্ত কণিকার উৎপাদন এত মাত্রায় বাড়িয়ে দেয় যে রক্ত স্বল্পতার মতো সমস্যা কমতে সময় লাগে না। প্রসঙ্গত, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই সুস্থভাবে যদি বাঁচতে চান তাহলে রোজের ডায়েটে কাজু বাদামের অন্তর্ভুক্ত ঘটাতে ভুলবেন না যেন। শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। কাজুতে রয়েছে অলিসিক নামের এক ধরনের ম্যানু অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা দেহে বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ কাজে আসে। তাই তো নিয়মিত এই বাদামটি খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসে, ফলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়, ক্যান্সারের মতো রোগকে দূরে রাখে। এই মারণ রোগটি যদি সাপ হয় তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট হলো বেজি। তাই তো যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেখানে ক্যান্সার সেলের খোঁজ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তাই তো প্রতিদিন এক মুঠো করে কাজু বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। আসলে এই বাদামটি শরীরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি টিউমার যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে, হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। কাজু বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে এই বাদামটি নিয়মিত খেলে হাড়ের শক্তি বাড়তে শুরু করে। সেই সঙ্গে বুড়ো বয়সে গিয়ে অর্থিওস্টাইটিসের মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কা হ্রাস পায়, ডায়াবেটিসের মতো রোগ দূরে থাকে। একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত এক মুঠো করে কাজু বাদাম খাওয়া শুরু করলে দেহের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে ইনসুলিনের কর্মক্ষমতা বেড়ে যায়, ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কাও কমে। তাই তো যাদের পরিবারের এই মরণ রোগের ইতিহাস রয়েছে তাদের নিয়মিত কাজু বাদাম খাওয়ার পরামর্শও দেওয়া হয়ে থাকে। চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। কপার হলো সেই খনিজ যা চুলের ঔজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকে শক্তপোক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, আর এই উপাদানটি প্রচুর পরিমাণে হয়ে রয়েছে কাজুতে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কাজু চুলের সৌন্দর্য বাড়িয়ে থাকে। তবে এখানেই শেষ নয়, কাজু বাদামে থাকা কপার শরীরের অন্দরে এমন কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয় যা চুলের কালো রঙকে ধরে রাখতে বিশেষ ভূমিকা নেয়। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। মাঝে মধ্যেই কি রক্তচাপ গ্রাফের কাঠার মতো ওঠানামা করে? তাহলে তো চটজলদি কাজু বাদাম খাওয়া শুরু করতে হবে, কারণ এই বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। নার্ভের ক্ষমতা বৃদ্ধি পায়। বাদামে শরীরের থ্যারাম্যাগনেসিয়াম নার্ভের ক্ষমতা বাড়িয়ে সার্বিকভাবে মস্তিষ্কের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার ব্রেন পাওয়ার বাড়তে থাকলে ধীরে ধীরে ব্রেনের কগনিটিভ ফাংশনের উন্নতি ঘটে, ফলে বুদ্ধি, স্মৃতিশক্তি এবং মনোযোগও বাড়তে শুরু করে। তো দর্শক, আপনারা জানতে পারলেন কাজু বাদামের অসাধারণ কিছু উপকারিতা সম্পর্কে। তাহলে আজ থেকেই নিয়মিত খাওয়া শুরু করুন এই বাদাম। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।